এরপর 8 নম্বর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল-যন্নি ইন্না বাযাযাজ-যন্নি অবিশ্বাসীরা খবরদার অনুমান আন্দাজ নির্ভর কোন কথা বলবে না, যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে। কার কথা? অনুমান নির্ভর কোন কথা, আন্দাজ নির্ভর কোন কথা কোন মুমিন বলতে পারে? আমার কথা বোঝা যায়? হ্যাঁ, কথা বোঝা যায় ফেনি না হেনি? হ্যাঁ, আর বাড়ি হেনি আইসাই রেনি রেনি আপনারা কি ডাকেন, ফেনি না হেনি? ফেনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সচেতন ফেনিবাসী। দেখছেন দেখছেন, আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না? লাগে তো নোয়া খেলে করে গালি দিয়েন না, সিটান করে গালি দিয়েন না, কুমিল্লাবাসীদেরকে গালি দিয়েন না। আমার চৌষট্টি জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা, ঠিক কিনা? চৌষট্টি জেলা নিয়ে আমার এই বাংলাদেশ, প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই? এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল? সিলেটের ছিল আমার গতকাল মাতি, আমি জিজ্ঞেস করছি ভাই সাহেব ঠিকা খররা আপনারা ভালো আছেন নি? তো মহা খুশি, কারণ ওদের ভাষায় কথা বলছি, ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে। আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি, ঠিক কিনা? এই যে কালিমু কাসীরাম মিনাজ্জান, আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে না। এজন্য আল্লাহর হাবিব বললেন ইয়াকুম আযান খবরদার, তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা, কেননা অনুমান করে কথা বললে পাপ হয়। অনুমান করে কথা বললে কি হয়? আজকে থেকে আমার ফেনীর সোনার টুকরারা, অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা? বলবো না, ধারণা করে কিছু বলবো না। আর ধারণা করলেও ভালো ধারণা করবো, কি ধারণা? রাস্তা দুইটা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। মুমিন পজিটিভ ধারণা করে, মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না। তাহলে কোন দিকে যাব, পজিটিভ না নেগেটিভ? আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ? যারা মুনাফিক এরা ইয়াতাবিউনা ইল্লা যান ওয়া ইন্না যান লা ইগনি মিনাল হাক্কি শাইআ, যারা মুনাফিক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে, আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না। আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না। এজন্য দৃষ্টিভঙ্গি বদলান, জীবনকে বদলায় দিবে কে? আমরা কখনো কোন নেগেটিভ কথা বলবো, অলওয়েজ পজিটিভ। অলওয়েজ কি? এই যে আমার হাতে কি দেখা যায়, পানির বোতল, তাই না? এখানে অর্ধেক পানি ভরাস। কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন, একজন বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায়। উত্তরটা সঠিক, আসলে বোতলের অর্ধেক খালি। আবার এদিকে আরেকজনকে বললাম ভাই এখানে কি দেখা যায়, বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা। এটাও সঠিক উত্তর, প্রথমটা ছিল নেগেটিভ উত্তর, দ্বিতীয়টা পজিটিভ উত্তর, ঠিক কি না? যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই, আর যারা সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে। আমরা নেগেটিভের দিকে যাব না, মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না।